আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা এর চতুর্থ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ পঞ্চম পরিচ্ছেদে রয়েছে বানান ও অভিধান তো শব্দের বর্ণের বিন্যাসকে বানান বলা হয় বর্ণের বিন্যাস মানে কোন বর্ণের উপর কোন বর্ণ এটাকে বলা হয় বানান প্রতিটি শব্দের সুনির্দিষ্ট বানান থাকে লিখিত ভাষায় শব্দের এই সুনির্দিষ্ট বানান অনুসরণ করতে হয় তাই না লিখিত ভাষায় এই বানানগুলো হয় যখন আমরা একটা কিছু অভিধান এমন একটি বই যেখানে কোন ভাষায় যাবতীয় শব্দের বানান উচ্চারণ অর্থ গঠন উৎস ব্যবহার ইত্যাদি সংকলিত থাকে যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে আহ ডিকশনারি ডিকশনারি এর বাংলা হচ্ছে অভিধান অভিধান অভিধানের শব্দগুলো বর্ণের ক্রম অনুযায়ী সাজানো থাকে মানে বর্ণের ক্রম অনুসারে সাজানো থাকে যেমনটা আমরা দেখে থাকি তাই না সেরকম এখন দেখো শব্দ শব্দ সাজায় সাজায় বর্ণানুক্রমে মানে বর্ণের অনুক্রমে শব্দকে সাজাতে হবে বাংলা বর্ণমালায় বর্ণগুলো যেভাবে সাজানো থাকে অভিধানে বর্ণের ক্রম তার থেকে একটু ভিন্ন থাকে ঠিক আছে অভিধানে দেখো অভিধানে থাকে এরকম এই যে এরকম অ আ দীর্ঘ এরকম এইভাবে থাকে এই যে তিনটা পরশ্রয় যে বর্ণ এটা এই সাথে থাকে কিন্তু আমরা কিন্তু এইভাবে পড়ি নাই আমরা যে আমরা ছোটবেলায় যে শিশু যে বই থাকে সেই বই কিন্তু অন্যভাবে পড়েছে তাই না কখরের লাস্টের দিকে থাকে আবার কখ গ ঘ ঘ এর এইভাবে থাকে ঠিক আছে এই বর্ণগুলো এরকম ভাবে তারপরে এই অসংখ্য এরকম তো এখানে আমাদের একটা কাজ করতে হবে নিচের কলাম পাম কলামের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলামে লেখো লেখা শেষ হলে সহপাঠীর সঙ্গে মিলিয়ে এবং প্রয়োজনে সংশোধন করো একটি করে দেখানো হলো যেমন দেখো এখানে এলোমেলো শব্দ দেওয়া আছে বর্ণক্রম অনুযায়ী সাজাতে হবে শব্দগুলো যেমন এখানে তাল পাটি দই আতা জাহাজ টমেটো শশা এরকম এরকম উল্টা আছে তো এখানে বর্ণের অনুসারে মানে কোন বর্ণটা আগে আছে আ বা অ এরকম আছে 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 তো তো এখানে অ আ আ তাহলে প্রথমে জাহাজ তারপরে ট তারপরে তাল দই পাটি শশা এইগুলো আর কি এই বর্ণ বর্ণক্রম অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে বাকিগুলো এইখানে আমরা বাকিগুলো করে দিয়েছি এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে এক নম্বরটা তো করে দেওয়া ছিল তারপর দেখো কাক কৃতজ্ঞ পোল কৌতুক কুলা কলা এটা এটা কিভাবে লিখতে পারি কলা কুলা কৃতজ্ঞ কৃতজ্ঞ কোল কৌতুক এইভাবে এইভাবে তুলনা তারপরে তুলা এটা হচ্ছে অভিধান অনুযায়ী বা বর্ণক্রম অনুযায়ী ঠিক আছে তারপরে দেখো এখানে পরিবর্তন একতা ভয় আজ শহর গ্রাম এখানে এইগুলো প্রথমে তো আ তাই না আজ আ শব্দটা তারপরে একতা গ্রাম পরিবর্তন ভয় শহর এইভাবে জয়ী ঝাল চাঁদ জামা জাত জাতা চিল ছাল চাই এরকম তাহলে জামা পরে জামা এটা জয়ী ঝাল এগুলো আছে বন্যক্রম অনুসারে লেখা নকশা নির্ভয় আহ নিঃসংক নিঃ নিষ্পেষণ নিদ্রা এগুলো তাহলে এখানে নকশা তারপর নিঃসংকোচ নিদ্রা নির্ভয় নিঃপেষণ রাক্ষস ব্যয় স্বাধীনতা স্বার্থ এইগুলো এটাকে ব্যয় ধাতা রাক্ষস শ্মশান সার্থক স্বাধীনতা এইভাবে এইভাবে ঠিক আছে সার্থক স্বাধীনতা স্বার্থ এইভাবে আমরা লিখতে পারি ঠিক আছে এইভাবে এটা এটা আমরা লিখবো এই যে এখানে একশো নম্বর পেজে যে কাজটা দেওয়া হচ্ছে সেটা আমরা এখানে করলাম এখন এখানে দেখো আহ ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট টু বানি এই বানান ঠিক করি বানান ঠিক করে একটা গল্পের মাধ্যমে শিক্ষা প্রসঙ্গে কাজী মোতাহার হোসেন তো এই কাজী হোসেন তিনি আঠারোশো সাতাশ নব্বই সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন তার লেখা একটা প্রবন্ধের অংশ বিশেষ এখানে আমরা আমরা আলোচনা করব কাজী মোতাহর হোসেন বাংলাদেশের একজন বিশিষ্ট প্রাবন্ধিক ছিলেন তিনি একজন প্রাবন্ধিক তো এখানে তার প্রবন্ধের প্রধান যে বিষয়গুলো সে হচ্ছে বিজ্ঞান সাহিত্য এবং সংস্কৃতি তিনি ঢাকার মুসলিম সাহিত্য সমাজ নামের একটা যুক্তিবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে দেখো সঞ্চয়ন সেই পথ লক্ষ্য করে আলোক বিজ্ঞান ইত্যাদি নিচের লেখায় কিছু বানান শব্দের বানান পরিবর্তন করে দেওয়া হলো শব্দগুলো সবুজ রঙে চিহ্নিত করা আছে এসব বন্যের বানান অভিধানের সহায়তা নিয়ে ঠিক করতে হবে মানে খুঁজে বের করতে হবে ঠিক আছে ঠিক করতে হবে মানে যেরকম দেখো এখানে জাতি শব্দটা রয়েছে নির্ণয় উৎকৃষ্ট এরকম আছে তো শিক্ষা ব্যবস্থা এই অভিধান দেখে মানে ডিকশনারি দেখে আমাদের এই বানানগুলো ঠিক আছে কিনা সেগুলো ঠিক করতে হবে যেগুলো ঠিক আছে আছে কিনা যদি ঠিক থাকে তাহলে টিকার না থাকলে সেগুলো ঠিক করতে হবে এখানে যে শিক্ষা প্রসঙ্গে যেটা দেওয়া আছে এখানে যে গল্পটা এটা সার সংক্ষেপ আমি এখানে তুলে ধরেছি ঠিক আছে এখানে দেখো সার সংক্ষেপটা আমি তুলে ধরেছি বা পাঠ পরিচিতি বা মূলভাব এটা আমি তুলে ধরেছি এখানে তোমাদের জন্য কোন জাতির সভ্যতা উন্নতি কর্ম কর্মদক্ষতা চরিত্রগত বৈশিষ্ট্য শিশু কিশোর মানসিকতা ইত্যাদির উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সে জাতির শিক্ষা ব্যবস্থা ধরন পাঠ্যপুস্তক এবং সাধারণ সাহিত্য যেহেতু জাতির উৎকৃষ্টতা এবং নিকৃষ্টতার মাপকাঠি হলো শিক্ষা ব্যবস্থা সুতরাং শিক্ষার গুরুত্ব সর্বাধিক শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার শিক্ষা আরম্ভ হলেও এর আগে পিতামাতার মাতার মনোবৃত্তি পারস্পরিক সম্পর্ক দৈহিক প্রভৃতির প্রভাব শিশু উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে এর জন্য বিভিন্ন দেশে বয়স্ক শিক্ষার প্রচলন আছে কিন্তু আমাদের দেশে সে সুযোগ নেই উন্নত দেশে দুই থেকে শুরু করে মানে পাঁচ ছয় বছর বয়সে শিশুর শিক্ষার প্রচুর অর্থ ব্যয় হয় শিশুরা সেখানে বৃত্তিমূলক কর্মমুখী হাতে কলমে শিক্ষা লাভ করে খেলার আনন্দ সহযোগে শেখার ফলে বাস্তব জীবনে তা প্রয়োগ করা সহজতর হয় কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় সুযোগ না উচ্চ বৃত বৃত্ত একা শ্রেণীর পিতা সন্তানকে বিলেতি স্কুলে পাঠিয়ে ইংরেজি বল মানে বলা শেখায় কিন্তু তাদের মধ্যে বাঙালি ভাষা শিল্প সংস্কৃতির কোনো প্রভাব থাকছে না আসল কথা হচ্ছে যত শিক্ষা সংস্কার করা হোক না কেন যদি মাতৃভাষাকে যথাযথ সম্মান দিতে না পারি বিদেশি ভাষাকেই উচ্চ চাকরির সোপান মনে করি যদি চেয়ে অধিক মনোহর বোধ করি তাহলে আমাদের শিক্ষা সংস্কার কোনোভাবেই ফলপ্রসূ হবে না তো এটা হচ্ছে এই যে কাজী মোতাহার হোসেন হোসেনের শিক্ষা প্রসঙ্গে এই গল্পটির মূল ভাব এটা ঠিক আছে তো আমাদের কাজ কিন্তু এটা না মূল ভাব তোমাদের যদি লিখতে বলে বা তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে সেটা লিখবা কিন্তু আমাদের যে কাজগুলো করতে হবে যে সবুজ কালার যে কাল যে লেখাগুলো আছে যে এই লেখাগুলো অভিধান দেখে দেখে ঠিক করতে হবে ঠিক আছে ঠিক করে নিতে হবে তো আমরা এখানে সেটা সেটা চলে যাচ্ছি অভিধান দেখে এটা ঠিক করতেছি যেমন দেখো প্রথম যেটা আছে জাতি তো জাতি দেখো এখানে কিভাবে দেওয়া আছে এখানে দেখো প্রথমে দেখো জাত বর্গার তয় দীর্ঘ আছে কিন্তু হবে কি রশ্মি হবে এটা ঠিক করতে হবে এইভাবে তারপর দেখো আকাঙ্ক্ষা এটা ঠিক আছে স্থায়িত্ব বয়স্ক বস্তু স্কুল সমূহের চাকরির এরকম নির্ণয় বৈশিষ্ট্য গুরুত্ব অস্তিত্ব জিনিস প্রত্যেকটি ব্যয় দেশীয় এভাবে ঠিক আছে তারপর দেখো উৎকৃষ্ট জাতীয় মনোবৃত্তি ভুল পাখি প্রবণতা সম্মান তারপরে শিক্ষা ব্যবস্থা পরিপুষ্ট উত্তরাধিকার তৈরি ধরনের ইংরেজি বিদেশি এভাবে আমাদের এই কাজগুলো করতে হবে ঠিক আছে এই যে এখানে আমাদের বলছে যে এই যে শব্দগুলো এরকম ভাবে নীল কালার বা সবুজ কালার কালি দিয়ে এরকম ভাবে দেওয়া আছে ওগুলা আমাদের অভিধান দেখে দেখে লিখতে হবে শুদ্ধ শুদ্ধ যে উচ্চারণ মানে বানানটা সেটা লিখতে হবে তো এই কাজটা আমাদের শেষ হয়ে গেল এখন অভিধান দেখে যে শব্দগুলো ঠিক করে এখানে আমাদের লিখতে হবে যে এই এই যেগুলো আমি লিখলাম এখানে লিখতে হবে তোমাদের এই যে এখানে লিখতে হবে ঠিক আছে তো লেখা শেষ হয়ে যাওয়ার পরে কোনো শব্দের বানান নিয়ে সন্দেহ দেখা দিলে অভিধান দেখে ঠিক করে নেওয়া যায় হম ডিকশনারি দেখে ঠিক করে নেওয়া যায় যদি ডিকশনারি আমাদের কাছে থাকে তো এই ছিল একশো দুই নম্বর পেজের যে কাজটা সেটা আমরা আলোচনা করলাম ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি এখান থেকে আলোচনা করবো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালামাইকুম আরহাম